আমার পলাশবাড়ি পীরগঞ্জ সাদুল্লাহপুর এলাকাবাসীকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি অনুরোধ করব, আমি বিগত দিনেও এই কাজগুলো করে এসেছি। আমার যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে মানুষের এত অভাব, মানুষের চাল ডাল সব কিছু বাসায় নেই, দেখলে কান্না পায়। এই জন্য আমি প্রতিটা বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চাল ডাল লবণ মরিচ যা লাগে একটা ফ্যামিলির নিত্য প্রয়োজন, যেন আমার টার্গেট হচ্ছে একটা ফ্যামিলির যেন মিনিমাম 15 দিনের চলে, সেই রকম জিনিস আমি দিচ্ছি। আমি অনুরোধ করব মিডিয়াকে যে এই লোকগুলোকে কেন আপনারা যেন কাউকে কারো ছবি উঠাবেন না, কাউকে দেখাবেন না, কোনো একটা লোকের জন্য আমাদের এরা গরিব হলে এদের মান সম্মান আছে, এই লোকগুলোকে যেন ভিডিও বা ফেসবুকে কোথাও না দেখানো হয়, এটা আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব। সেই সঙ্গে অনুরোধ করব যারা বিত্তবান আছেন আমাদের সমাজে এই করোনা এই মহামারীর সময়, আপনারা সবাই আসুন, আমরা একসাথে কাজ করি এবং যেটুকু পারি সবাই মিলে সাহায্য করি সবাইকে। আপনাদের ধন্যবাদ। চেষ্টা করব যতদিন এই মহামারী আছে আমি চেষ্টা করব কারো যদি বাড়িতে চাল ডাল কিছু না থাকে আমি অনুরোধ করব সে যদি আমার সঙ্গে গোপনীয় দেখা করে। দেখ